ওয়েলকাম টু প্ল্যাটফর্ম অফ ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সাথে আছি, আমি বিকাশ কুমার মণ্ডল। আজকে আমি আপনাদের দেখাবো একটি সেপটিক ট্যাঙ্ক কীভাবে ডিজাইন করতে হয়। আসুন আমরা দেখি 200 জন ব্যবহারকারীর জন্য সেপটিক ট্যাঙ্ক ডিজাইন। অর্থাৎ আজকে আমি আপনাদের যে সেপটিক ট্যাঙ্কটা ডিজাইন করে দেখাবো সেটা হচ্ছে 200 জন ব্যবহারকারীর জন্য। আপনারা যদি মনে করেন যে কি না আমি 300 জন কিংবা 100 জন ব্যবহারকারীর জন্য সেপটিক ট্যাঙ্ক ডিজাইন করব, নো প্রবলেম, এই পদ্ধতি আপনারা অবলম্বন করবেন, ঠিক আছে। ওকে, আসুন এখানে আমি প্রথমে ধরে নিব, ধরি দৈনিক মাথা পিছু সুয়েজ প্রবাহ, সুয়েজ প্রবাহ 135 লিটার, এটা আমি নিলাম। এখন এখানে আপনাদের নোট দিয়ে দিচ্ছি 135 লিটার, অর্থাৎ আপনি যে দৈনিক মাথাপিছু সুয়েজ প্রবাহটা ধরবেন, ঠিক আছে, এখানে 135 লিটার যে আমি নিলাম, ঠিক আছে, এইটা 90 থেকে 135 এই রেঞ্জের মধ্যে থাকা লাগবে। অর্থাৎ আপনি 90 কিংবা 135 এর নিচে কিংবা 135-এর ওপরে যাইতে পারবেন না, এর ভিতরেই নিতে হবে, ঠিক আছে। তো এটা সেফটি ট্যাঙ্কের ডিজাইনের রুলসে দেওয়া আছে এটা। তো আমরা সর্বোচ্চ রেঞ্জ ধরে আজকে ডিজাইনটা করব, ঠিক আছে, তার জন্য আমরা এখানে 135 লিটার নিয়ে নিছি। এখন এটা তো দৈনিক মাথাপিছু সুয়েজ প্রবাহ, এটা তো নিয়েছি, তো এটা একজনের জন্য সুয়েজ প্রবাহ এত, কিন্তু এখানে আছে 200 জন, তাহলে 200 জনের সাথে গুণ করে দেব। এখন মোট দৈনিক সুয়েজ প্রবাহ তাহলে 200 × 135, তাহলে মোট 200 জনের জন্য আমাদের সুয়েজ প্রবাহটা পেয়ে যাবো, সেটা হবে 27,000 লিটার। এখন আপনারা অনেকে একটা ইউনিট কনভার্সন জানবেন, সেটা হচ্ছে 1 মিটার কিউব ইকুয়াল 1,000 লিটার। এখন দেখুন যে 1,000 লিটার সমান 1 মিটার কিউব, ঠিক আছে, তাহলে এখানে দেখুন যে 27,000 লিটার আছে, অর্থাৎ 27,000 লিটারকে যদি আমি 1,000 দ্বারা ভাগ করি তাহলে মিটার কিউব পেয়ে যাব, কত মিটার কিউবে, অর্থাৎ লিটার থেকে মিটারে আমরা কনভার্ট করে নেব। এখন 1,000 দ্বারা ভাগ করলে হবে 27,000কে 1,000 দ্বারা ভাগ করলে হবে 27 মিটার কিউব, ঠিক আছে। এই ইউনিট কনভার্সনের দ্বারা আমি 27,000 থেকে 27 মিটার কিউব পেয়ে নিলাম। এখন লিখবেন আপনারা যে কক্ষের সুয়েজ ধারণ ক্ষমতা, সুয়েজ, এখন সুয়েজ হচ্ছে সেপটিক ট্যাঙ্কের ভিতরে যেগুলা থাকে ওগুলাই মলমূত্র, এগুলাই এগুলাকে সুয়েজ বলা হয়, সুয়েজ, কক্ষের সুয়েজ ধারণ ক্ষমতা। সুয়েজ ধারণ ক্ষমতা হচ্ছে 27 মিটার কিউব, অর্থাৎ 27 মিটার কিউব সুয়েজকে ধারণ করতে হলে তো কক্ষের ধারণ ক্ষমতা অবশ্যই 27 মিটার কিউব হওয়া লাগবে। এখন এটা আমরা এর সাথে 1 গুণ করে দেব, দিয়ে দেবো 27 মিটার কিউব। এখানে 1 গুণ করলাম কেন, অর্থাৎ অবরোধকাল, সেপটিক ট্যাঙ্ক ডিজাইন করার সময় আপনি অবরোধকাল 12 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত নিতে পারেন, কিন্তু আমি এখানে একটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি 24 ঘন্টা নেবেন, অর্থাৎ 1 দিন নেবেন। তো যেহেতু আমি 1 দিন নিয়েছি, আমরা নিতে পারবো এখানে, এটা যেরকম 90 থেকে 135 ওই রেঞ্জ দিয়েছি, এখানে হচ্ছে 24 আওয়ার্স থেকে 3 দিন, এটা নিতে পারবো, কিন্তু আদর্শ একটা মান আছে, সেটা হচ্ছে 24 ঘন্টা, অর্থাৎ 1 দিন, ঠিক আছে, 1 দিন। তার জন্য এখানে আমরা 1 দিন নিয়েছি, তাই 1 গুণ করে দিচ্ছি। আপনারা যদি 3 দিন নেন, তবে 3 দিন নেওয়া হয় না, 1 দিন হচ্ছে স্ট্যান্ডার্ড, 1 দিন ধরেই সেফটি ট্যাঙ্ক আপনারা ডিজাইন করবেন, ঠিক আছে। তো কক্ষের ধারণ ক্ষমতা এটা পেয়ে গেছে, অর্থাৎ কক্ষের ধারণ ক্ষমতা বলতে আপনি যে সেফটি ট্যাঙ্ক যে ডিজাইন করবেন সেই ট্যাঙ্কের ট্যাঙ্ক, কক্ষ বলতে ওই ট্যাঙ্কেই বোঝাচ্ছে, ঠিক আছে। তো আমি একটা আপনাদের 3D ভিউ করে বোঝাই দিচ্ছি, একবারে ইজিলি হয়ে যাবে আপনাদের জন্য, ইজি হয়ে যাবে। আচ্ছা,
ঠিক আছে এই যে একটা মনে করেন এটা একটা সেপটিক ট্যাঙ্ক ঠিক আছে এটা আপনি ডিজাইন করছেন এটা ধারণ ক্ষমতা হওয়া লাগবে 27 মিটার কিউব ঠিক আছে 27 মিটার কিউব এটা ধারণ ক্ষমতা হওয়া লাগবে তাহলে এটার আয়তন অবশ্যই 27 মিটার কিউব এখন আয়তন কি আমরা জানি কি এটা দৈর্ঘ্য প্রস্থ ঠিক আছে যে কোনো একটা ধরে নেন দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটা গুণ করে তো আমরা 27 মিটার কিউব পাবো সেটাই তো যে আয়তন এখন যে আপনারা একটা জিনিস দেখবেন যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখন যদি আমি উচ্চতাটাকে পাই উচ্চতাটাকে আমি ধরে নিই তাহলে উচ্চতাটা এটা তো এই তিনটার গুণফলই হচ্ছে 27 মিটার কিউব ঠিক আছে এখন যদি আপনারা এই যে ঘনমিটার থেকে আপনারা উচ্চতাটা বাদ দেন ঠিক আছে তাহলে আপনারা এই নিচের ক্ষেত্রফলটা পাবেন এখন আমি কি করছি দেখুন যে কক্ষের ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কিভাবে কি কক্ষের ক্ষেত্রফল আমি এখন ধরে এইচ কে ধরে নিছি 1.5 এটাও একটা রুলস আছে সেটা হচ্ছে এইচ কে আপনি 1 মিটার এখানে আমি 1.5 মিটার ধরছি না এটাকে আপনারা 1 মিটারের নিচে ধরতে পারবেন না ঠিক আছে আমি এখানে 1.5 মিটার ধরে নিছি ঠিক আছে এটা মনে রাখবেন কারণ কক্ষের ক্ষেত্রফল কক্ষের ক্ষেত্রফল কিভাবে কক্ষের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ করে তো 27 মিটার এটাই তো কক্ষের ধারণ ক্ষমতা এখন যদি এখান থেকে হাইটটা ভাগ করে দিই ঠিক আছে অর্থাৎ আয়তন থেকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা তো আয়তন এখন যদি আমি হাইটটা ভাগ করে দিই ঠিক আছে তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কক্ষের ক্ষেত্রফল তাহলে কক্ষের ক্ষেত্রফলটা পাবো আমি 18 মিটার কিউব ঠিক আছে আপনারা বুঝতে পারছেন ওকে এখন কক্ষের ক্ষেত্রফল পেয়ে গেলাম 18 মিটার কিউব এখন আমরা এখানে অতএব দিয়ে লিখব যে কক্ষের ক্ষেত্রফল তো 18 মিটার কিউব তো এ ইকুয়াল এ হচ্ছে কক্ষের ক্ষেত্রফল নিলাম তারপরে আমরা ক্ষেত্রফল সমান কি জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্যকে এল নিলাম প্রস্থকে বি ধরে নিলাম ঠিক আছে এখন এই জায়গায় প্রথমে আমরা বি নিব প্রস্থ প্রস্থ লিখে বি নিব প্রস্থ বি এখানে নিছি প্রস্থ বি এখন দৈর্ঘ্য নিব 3 ইনটু বি তার মানে বুঝলেন যে আমরা যে দৈর্ঘ্য এল ঠিক আছে ক্লিয়ার করে নিখে আমি দৈর্ঘ্য দৈর্ঘ্য এলটা হবে প্রস্থের তিন গুণ তার মানে আপনাদের যে ডিজাইন ফর্মুলা আছে সেফটি ট্যাঙ্কের ওখানে বলা আছে আপনি দৈর্ঘ্য মানে প্রস্থের তিন গুণ নিতে মানে 2 থেকে 5 গুণ অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের 2 থেকে 5 গুণ এর ভিতরে নিতে পারবেন কিন্তু একটা আদর্শ মান আছে সেটা হচ্ছে 3 তো এই রেঞ্জের ভিতরেই আছে তো 3 ধরে আপনারা সেফটি ট্যাঙ্ক ডিজাইন করবেন ঠিক আছে ওকে তো আমি এখানে 3 নিয়েছি 3 গুণ নিয়েছি ঠিক আছে আপনারা 2 থেকে 5 গুণ এর এখানের মধ্যে নিতে পারবেন তবে একটা আদর্শ মান আছে সেটা 3 গুণ সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ তো আমি 3 গুণ এখানে নিয়েছি 3 গুণ নিয়েছি এটা তাহলে দৈর্ঘ্যের 3 গুণ 3 দ্বারা গুণ করে দিছি তাহলে এটা পেয়ে গেছি দৈর্ঘ্য এখন দেখুন যে এখানে তো ক্ষেত্রফল পেয়েছি কত 18 মিটার সরি এটা এখানে মিটার স্কোয়ার হবে ঠিক আছে এখন যে দৈর্ঘ্য পাইলাম কত 3 ইনটু বি আর প্রস্থ তো কি বি জানি আমরা তাহলে এখানে আমরা পাবো কত 3 বি স্কোয়ার ইকুয়াল টু 18 যদি আমরা এটাকে এপার করে নিই এটাকে এপার করে নিই ঠিক আছে সমস্তটাকে এপার করে নিয়েছি এই সমস্তটাকে ওপার করে নিয়েছি তাহলে 3 বি স্কোয়ার এখন যেহেতু জায়গা অল্প আমি একবারে ক্যালকুলেশনটা করে নিচ্ছি বিকে এভাবে করে দিলে এরকম অর্থাৎ প্রথমে আপনারা করে নেবেন বি স্কোয়ারকে রেখে 3টাকে এপার করে নেবেন তাহলে কি 18 ভাগ 3 এখন এই বি স্কোয়ারকে ওই পারে স্কোয়ার ছাড়া করতে হলে আপনাদের কি রুট করে দিতে হবে তো এখানে যে মানটা আসবে সেটা হচ্ছে 2.44 মিটার ঠিক আছে এটা আপনারা পেয়ে গেলেন
প্রস্থ তাহলে তো দৈর্ঘ্য অবশ্যই বের করতে পারবেন কারণ দৈর্ঘ্য আমি বের করেছি দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ এখন দৈর্ঘ্যটা বের করব আমি উপরে লিখি দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে 3 ইনটু বি হচ্ছে 2.44 ঠিক আছে তো এটা পেয়ে যাব আমরা 7.34 মিটার অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা দুইটাই পেয়ে গেছি এখন আমরা এই জায়গায় লিখব দৈর্ঘ্য প্রস্থ এটা তো আমরা দুইটা পেয়ে গেলাম এখন আমাদের উচ্চতা উচ্চতা আমি কত ধরে নিয়েছিলাম ওই যে একটা সেফটি আমি একটা যে 3D ভিউ আগাইছিলাম সেফটি ট্যাংকের ওখানে কিন্তু 1.5 মিটার আমি ধরে নিয়েছি এটার হাইট ধরে নিয়েছিলাম ঠিক আছে তো একটা ট্যাংকের ঠিক আছে এটা একটা ট্যাংকের এই পর্যন্ত তো 1.5 হাইট মানে 1.5 পর্যন্ত আমাদের এই সুয়েজ থাকবে কিন্তু শুধু এর উপরে একটু ফাঁকা রাখা লাগবে সেটা হচ্ছে 0.3 মিটার সেটাকে বলা হচ্ছে হেডরুম হেডরুম কত রাখবো আমরা যে পর্যন্ত সুয়েজ থাকবে এগুলোনে যদি সুয়েজ থাকে সুয়েজ যদি এ পর্যন্ত থাকে তাহলে আমাদের হেডরুম অর্থাৎ উপরের কিছু অংশ ফাঁকা রাখতে হয় ঠিক আছে সেই ফাঁকা রাখার অংশটা হবে 0.3 মিটার ঠিক আছে তো আমাদের উচ্চতাটা কি হলো তাহলে 1.5 মিটার প্লাস 0.3 মিটার তাহলে আমাদের এইচ পাইলাম অর্থাৎ উচ্চতাটা পাবো হচ্ছে উচ্চতাটা অর্থাৎ 1.5 এর আগে তো এটা নিয়েছি কার্যকরী গভীরতা ইফেক্টিভ ডেপথ ডেপথটাকে বলছে যে পর্যন্ত আমাদের সুয়েজ থাকবে অর্থাৎ সেফটি ট্যাঙ্কের যে মলমূত্র থাকবে সেটা হচ্ছে 1.5 মিটার পর্যন্ত কিন্তু আমাদের উপরে একটু ফাঁকা জায়গা রাখা লাগে ঠিক আছে হেডরুমের জন্য তার জন্য এখানে আমাদের উচ্চতাটা যোগ করে নেব 1.5 প্লাস 0.3 তাহলে টোটাল হবে 1.8 মিটার ঠিক আছে এখন যে সেফটি ট্যাঙ্কটা ডিজাইনটা অলরেডি হয়ে গেছে তাহলে সেফটি ট্যাঙ্ক যদি আপনারা ডিজাইন করেন তাহলে ওই ডিজাইনটা হবে ডিজাইনটা হবে দৈর্ঘ্য প্রস্থ এল ইনটু বি ইনটু এইচ এই তিনটা আমরা পেলাম এল পেয়েছি কত 7.34 বি পেয়েছি কত 2.44 এবং হাইট পাইছি উচ্চতা অর্থাৎ হাইট পাইছি 1.8 মিটার অর্থাৎ আপনারা এই যে 200 জনের জন্য যে সেফটি ট্যাঙ্কটা ডিজাইন করবেন সেটা দৈর্ঘ্য হবে 7.34 মিটার এবং প্রস্থ হবে 2.44 মিটার এবং হাইট হবে 1.8 মিটার ঠিক আছে তো আপনারা এইভাবেই প্রত্যেকটা সেফটি ট্যাঙ্ক ডিজাইন করবেন আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে সেফটি ট্যাঙ্কটা ডিজাইন আপনারা করলেন এই সেফটি ট্যাঙ্কটা ঠিক আছে কি না তার জন্য কিছু চেক আছে অর্থাৎ সেফটি ট্যাঙ্কটা ডিজাইন ঠিক আছে কি এটা চেক করার জন্য কিছু পদ্ধতি আছে ওই পদ্ধতি যদি আপনারা চান তাহলে নেক্সটে আমরা ওই পদ্ধতি নিয়ে আলোচনা করব যদি ওই পদ্ধতি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ওইভাবে আমি একটা ভিডিও টিউটোরিয়াল করব ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন টাটা